প্রধানমন্ত্রী ধর্ষকের শাস্তি ঘোষণা করেছেন, ব্যভিচারী দণ্ড ঘোষণা করেন নাই। আমরা দাবি করব শুধু ধর্ষক ধর্ষিতা নয়, ওই ব্যভিচারী নারী পুরুষেরও একই শাস্তি বহাল করুন। দেশ তো ব্যভিচারে ভরে গেল, আল্লাহর বিচারের মধ্যেই দুনিয়ার শান্তি। যদি প্রশ্ন করি আপনাদের কাছে, আপনি কী বলবেন, মানুষকে ভালোবেসে মানুষ বেশি না আল্লাহ বেশি? আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি আমাকে বেশি ভালোবাসে না মানুষ আমাকে বেশি ভালোবাসে? তো পাগলও বলবে যে আল্লাহ আল্লাহ বেশি ভালোবাসে, তাই না? কারণ কোরআনে বলা আছে কতপা আল্লাহ নফসির রাহমা, আল্লাহ তার নিজের উপরে দয়াকে ফরজ করেছেন। একটা ছেলেকে মানুষ করাই বড় কাজ, তাকে বড় চাকরি বড় অন্য কিছু করা, পেশাজীবী তৈরি করা, এটা কোনো উদ্দেশ্য থাকা উচিত নয় কোনো বাপ মার। শিক্ষকদের উচিত তার ছাত্রদেরকে ইমানদার বানানো, কর্তৃপক্ষের উচিত একটা ইমানদার সমাজ গড়ে তোলার জন্য সাধ্যমতো চেষ্টা করা। যেখানে নবী রাসূলদের ছবি নাই, যে আমি আপনি কে? অতএব আমাদের দায়িত্বশীল যারা আমরা আছি সবাই একটা জনমত তৈরি হওয়া উচিত যে বাংলার জমিনে মূর্তি পূজা হবে না, মুরাল পূজা হবে না, ছবির নামে যা খুশি তাই করা হবে না। জনগণের কোটি কোটি টাকা এমনি করে ফালতু কাজে নষ্ট করা হচ্ছে, এটা চলবে না। আল্লাহ পাক এদেশে রহমত নাজিল করবেন যদি আমরা আল্লাহর বিধান মোতাবেক নিজেদেরকে পরিচালিত করি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনুর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكم في القصاص حياة يا أولي الألباب لعلكم تتقون سورة بقرة 129 آيات جابوتو حمد ثناء الله رب العالمين الجنة جابوتو درود صلاة شش نبي محمد رسول الله صلى الله عليه وسلم الجنة আজকে বাংলাদেশের সমাজ ধর্ষণ ও মূর্তি পূজার সমাজ। ধর্ষণ সস্তা হয়ে গেছে, ব্যভিচারি আরও সস্তা হয়েছে, আর এখন ঘরের বাইরে সর্বত্র খালি মূর্তি আর মূর্তি। কোন দিকে যাবেন? আল্লাহর গজব নাজিলের যতগুলো কারণ কোরআনে এবং হাদিসে বর্ণিত হয়েছে, বিগত 6টি উম্মত একেবারে দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে যে মৌলিক কারণগুলির প্রেক্ষিতে সে কারণগুলি আস্তে আস্তে বাংলাদেশে যেন প্রকট হয়ে দেখা দিচ্ছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 49 বছর পরে এবারেই প্রথম অষ্টম মৃত্যুদণ্ডের আইন হলো ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড। শাস্তি মৃত্যুদণ্ড
মাননীয় প্রধানমন্ত্রীর ধন্যবাদ দিতে হয়, তিনি নিজে মহিলা রাগের বসে হয়তো এটা করেছেন, কিন্তু কার্যকর তো উনি করবেন না, করবো তো বিচার বিভাগ, সেখানে তো ইসলামী বিচার নাই, সেখানে আছে ব্রিটিশের বিচার, যে বিচার আসলে কোন বিচার নেই প্রহসন। বছরের পরে ঘুরতে 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 একসময় দেখা যাবে কিছু একটা করে ও পার হয়ে চলে যাবে, যে কোনো কায়দায় পার হয়ে চলে যাবে, মৃত্যুদণ্ডর শাস্তি হয় বটে, ঘোষণা হয় বটে, কার্যকর হয় কজন। আর এই সময় তো ধর্ষণে মৃত্যুদণ্ড বাংলাদেশে এই জগৎপথে কখনো হয়নি। দুঃখের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন, আমরা তার এই সিদ্ধান্তকে স্বাগত জানাই, কিন্তু যদি এটা ইসলামের মহব্বতে তিনি করে থাকেন তাহলে নেকি পাবেন, নইলে কিছুই পাবেন না। আর এটাকে কার্যকর করার জন্য তাকে অবশ্যই কঠোর হতে হবে, বিচারকদের উপরে তোমাদের বিচার এসব আইন পাল্টাও, যেখানে প্রকাশ্য প্রমাণ মজুদ সেখানে কোনো ডাক্তারি পরীক্ষার দরকার নেই। হাইকোর্টের গত পরশু একটা চূড়ান্ত যুগান্তকারী রায় দিয়েছেন যে ধর্ষণের শাস্তির জন্য যে আলামতের প্রয়োজন হয় এটা অপরিহার্য নয়, যদি আনুষঙ্গিক কারণ নিশ্চিতভাবে জানা যায় যে সে ধর্ষণ করেছে, সে ধর্ষক বলে প্রমাণিত হয়, তাহলে তাতেই তার শাস্তি প্রযোজ্য হবে। সেজন্য মাননীয় আদালত রিপিট আবেদনকে খারিজ করে দিয়ে একথা পর্যবেক্ষণে বলেছেন, এটাও বাংলাদেশের ইতিহাসে একটি যুগান্তকারী রায়। আমরা ওই আদালতের বিচারক দুজনকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। অসংখ্য দুর্নীতির মূল উৎস লুকিয়ে আছে এইগুলোর মধ্যে, মানুষ স্বেচ্ছাচারিতা, প্রবৃত্তি প্রয়ণতা এবং চূড়ান্ত পশুত্বের শেষ পর্যায়ে চলে যাচ্ছে। এরপরও যদি বিচার বিভাগ ধীর গতিতে বিচার করেন তাহলে মানুষ কোথায় বাস করবে? আপনারা শুনেছেন কত জুমাতে যে বাবরি মসজিদ কেউ ভাঙেনি, 28 বছর ধরে বিচার করে 2000-এর উপরে পৃষ্ঠা ব্যয় করে বিচারপতি মহোদয় রায় লিখলেন, বাবরি মসজিদ কেউ ভাঙেনি। তো কি আসমান থেকে বজ্রপাতে ভেঙেছে? হাজারো হাজারো দলিল আছে, পত্রপত্রিকা রিপোর্ট আছে, এরপরও যদি এই ধরনের উল্টাপাল্টা রায় দেয়, এটা আজকের আধুনিক বিশ্বের জন্য সবচেয়ে লজ্জাকর বিচার হচ্ছে ভারতের এই বিচার। বাংলাদেশও যেন এইরকম বিচার না হয় আমরা সেটা কামনা করব, কারণ বাংলাদেশের জনগণ মুসলমান এরা জীবন দেবে কিন্তু ইমান দেবে না, আর ইমানের বিনিময়ে এরা হাসতে হাসতে মৃত্যুদণ্ড গ্রহণ করবে, একটু দেরি করবে না। শুধু প্রয়োজন ছিল একটা উদ্যোগী নেতার, সে নেতার বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত আসেনি, যার ফলে ইসলাম এখানে স্রেফ একটা পাঠ্য সামগ্রী হয়ে গেছে, কোরআন পড়তে পড়ি এই পর্যন্ত, কিন্তু কোরআনের কী আছে কখনো ভাবি নাই, কোরআনের আইন যেদের চলতে হবে মুসলমানদের জীবনে এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। বন্ধুরা আমার, আমাদের দায়িত্ব জনগণকে জানিয়ে দেওয়া, সতর্ক করা, সচেতন করা, যাদের কর্তব্য তারা সে কর্তব্য পালন না করলে কেয়ামতের মাঠে তারাও অবশ্যই বেশি বেশি কৈফিয়তের সম্মুখীন হবেন। যদি তারা না পারেন তো বলে দেন আমরা মুসলমান নই, ব্যাস, তাহলে তিনি মোরতাদ হিসেবে থাকবেন, কিন্তু নামটা রাখবেন ইসলামী আর কাজ করবেন কুফুরি, এটা হতে পারে না। একটা মোনাফেক, মোনাফেক দিয়ে কোশ্চিনকালে কোনো দেশ চলতে পারে না, এক মুখে দুই কথা হবে কেন? আমি মুসলমান, আপনি মৃত্যুবার জানাজা হবে কেন হবে? কোনো দরকার নেই জানাজা হওয়ার, চলে যাওয়ার সোজা কু পুঁতি দিয়ে আসবো গরু ছাগলের মতো। জানাজা পড়বো তার জন্য যে অন্তরে এবং বাহিরে মুসলমান ছিল। আমাদের দায়িত্বশীল ভাইদের উদ্দেশ্যে আমাদের বক্তব্য, কোরআন আয়াতগুলো খেয়ালে শুনুন, উপলব্ধি করুন, অনুধাবন করুন, বাস্তবায়ন করুন, না করলে আমরা তো সাধারণ নাগরিক, এগুলো আমাদের প্রাণের কথা, দায়িত্ব কিন্তু মূলত আপনাদেরই। আল্লাহ বলছেন, দেখো আলাকুম ফিল কিসাস হায়াত ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। হে জ্ঞানী সম্প্রদায়, খুনের বদলা খুনের মধ্যেই তোমাদের জীবন নিহিত, যাতে তোমরা সতর্ক হও। আমরা তো বুঝি খুনের বদলা খুনের মধ্যে তো জীবন যায়, জীবন তো বাঁচে না, কিন্তু হ্যাঁ, একটা খুনেকে তার বিপরীতে খুন করো, দেখবে আর কেউ খুন করবে না,
যে আরব বিশ্ব একসময় খুন আর জেনা ব্যবচারিতে বলা যায় একেবারে সস্তা ছিল, যখন তোমার জায়গা থেকে মেরে দিত, আজকে পেপার খুললে তো আপনার চোখ সোনা বড় হয়ে যাবে, মাত্র 600 জমির জন্য স্বামী স্ত্রী এবং তার দুটা ছেলে মেয়েকে রাত্রিবেলা ঘরে ঢুকে জবাই করে দিয়ে চলে গেছে। ঘাতক আর তার সঙ্গে 22 ধরে মামলা চলছে 600 জমি নিয়ে। দেশের বিচার ব্যবস্থা এমন যে 22 বিচার শেষ করতে পারে না। ফলাফল যা হলোতে হলো, পুরো বংশ নির্বংশ করে দিয়ে চলে গেল মুসলমান। আর যে 3 সন্তান এবং তার মা সব শেষ। আগে তো খুন ছিলই না, একটা তো হতো কি না হতো, এখন তো বংশ ধরে শেষ করে দিচ্ছে। তাহলে বিচার ব্যবস্থা কোথায় চলে গিয়েছে একবার চিন্তা করলে যে কোনো জ্ঞানী মানুষ চমকে উঠবে। অথচ দেশ আছে, আদালত আছে, বিচারক আছে, এক একটা বিচারের পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় হচ্ছে, ফলাফল শূন্য। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া কাতাবনা আলাইহিম ফীহা আন্না নাফসা বিন-নাফসি ওয়াল আয়না বিল-আয়নি ওয়াল আনফা বিল-আনফি ওয়াল উযনা বিল-উযনি ওয়াস সিন্না বিস-সিন্নি ওয়াল জুরুহু কিসাস। আমরা তাওরাতে নির্দেশ দান করেছিলাম ইহুদিদের উদ্দেশ্যে, দেখো প্রাণের বিনিময়ে প্রাণ, চোখের বিনিময়ে চোখ, নাকের বিনিময়ে নাক, কানের বিনিময়ে কান, দাঁতের বিনিময়ে দাঁত, অদ্রুব হোকে শ্বাস, যে কোনো জখমের বিনিময়ে অনুরূপ জখম হলো তার কেশ্বাস। ফমন তাসাদ্দাকা বিহি ফওয়া কাফফারাতুল্লাহ। হ্যাঁ, যদি আসামি তাকে কিছু সাদাকা দেয় অর্থাৎ ক্ষমা করে, তাহলে সেটা তার জন্য কাফফারা হবে। অমল্লম ইয়াহকুম বিমানসাল্লাহ ফাউলাইকুমজ্জালিমুন। যে ব্যক্তি আল্লাহর বিধান মোতাবেক ফয়সালা করে না সে জালেম। সূরা মায়দা 45 আয়াত। এসব আয়াতগুলো আমরা পড়ে আরে হেফজ করি, পড়ে লাভটা কি? আপনার দাঁত ভেঙেছে, আদালত আপনার দাঁত ভেঙে দেবে, দেখবেন তো আর কেউ দাঁত ভাঙতে আসে কি? যে কোনো ধরনের জখম যদি আপনাকে কেউ করে, তার দেহের নিরাপত্তার গ্যারান্টি আল্লাহ দিয়েছেন, সরকার দিতে হবে, আল্লাহর পক্ষ থেকে সরকারি ব্যবস্থা নেবেন। কোনো ব্যক্তি এটা করতে পারে না, আইন হাতের তুলে নেওয়া যাবে না। এবারে সমস্ত মুসলিম উম্মার ফকির একমত, বিচার করবেন হাকেম অর্থাৎ দেশের যিনি শাসক, শাসকের পক্ষে হলো আদালত, এর বাইরে কেউ বিচার করবে না। জেএমবিরা যেটা করে নিজেরাই হাতে তুলে নেয় বিচার, এটা চলবে না। কোনো দল এককভাবে কোনো বিচার করতে পারে না, যদি সে একটা শাসন ব্যবস্থা থাকবে তারা এটা করবে। এবার আসেন, এ দণ্ডবিধি কার্যকরের মধ্যে ফলাফল কী আছে? অনুবাদ আবিন সাহমেদ কল কদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আকিম হুদুদ আল্লাহ ফিল করিবি ওয়াল বাইদ ওলা তাখুজুকুম ফিল্লাহ লওমাতাল্লাহ ইমরাও ইবনু মাজাহ ইসনাদে সহি। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইরশাদ করছেন, আকিম হুদুদ আল্লাহ, তোমরা আল্লাহ দণ্ডবিধি সমূহ বাস্তবায়ন করো, ফিল করিবি ওয়াল বাইদ, নিকটাত্মীয় হোক আর দূরের লোক হোক সবার মধ্যে সমানভাবে। ওলা তাখুজুকুম ফিল্লাহ লওমাতাল্লাহ, আর আল্লাহর এই দণ্ডবিধি কার্যকর করার সময় কোনো নিন্দুকে নিন্দাবাদকে তোমরা পরোয়া করো না। এই হুকুম কার? পরিষ্কার আল্লাহ রসুলের হুকুম। ইয়া নবী সালাম আলাইকা, রু এসে গেছে, খাও জিলাপি। তার এই হাদিসগুলো দেখতে পারি, সংসদে মিলাদ হয়, নেতারা মল্লি মিলাদ হয়, নেতারা ঘন ঘন মিলাদ করেন, কিন্তু এগুলো তারা শুনতে পারে না। এগুলো হাদিস তো তাদের জন্য, তারা তো এগুলো কায়েম করবেন, বাস্তবায়ন করবেন। বিচারক বিচার আসনে বসে আছেন, কত মামলা তার সামনে আসছে, ছেড়ে যাচ্ছেন বিচারক সব কিছু, বিচারককে আল্লাহকে দায়ী হবেন না। হাদিসে বলা হয়েছে বিচারক 3 ধরনের, এক ধরনের বিচারক জান্নাতি, 2 ধরনের বিচারক জাহান্নামী। জান্নাতি কে? যে ভালোভাবে জেনে শুনে সঠিকভাবে দণ্ড দেয়। আরেকজন যে না জেনে শুনে আন্দাজে সঠিক দণ্ড দেয়, এ জাহান্নামী। আরেকজন জাহান্নামীকে যে জেনে শুনে মিথ্যা দণ্ড দেয়, ও এক জাহান্নামী। অর্থাৎ বিচারকরা সাবধান,
শাসকরাও সাবধান, সমাজ নেতারা সাবধান। এত সহজ না নেতৃত্ব করা, কঠিন বিষয়। এই জন্য গত জমাতে হাদিসটা বলেছিলাম যা ওস্তেদার লাম্র এলাকায় এহেলি তাদের চা, যেন অযোগ্য নেতার হাতে দায়িত্ব সমর্পণ করা হবে তখন তারা কেমতের আশঙ্কা করো, কঠিন বিষয়। এটা সমাজের দায়িত্ব নিয়ে নিশ্চিন্তে ঘুম পড়তে পারে না কেউ। অনিবনে মোরা কওয়ালা কাল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একামত হাদ্দিন মিন হুদুদিল্লাহ খায়রুম মিন মাতারে আর বাইনা লাইলাতান ফি বিলাদিন মিন বিলাদিল্লাহ। আল্লাহ পাকের নির্ধারিত একটি হুদুদ, একটি হদ বা দণ্ডবিধি যদি কেউ কায়েম করে কোথাও, তাহলে সেটি উত্তম হবে কোনো এলাকায় চল্লিশ দিন একটানা বৃষ্টি হওয়ার চাইতেও। এর চাইতে আর কি শুনবেন, চল্লিশ দিন যদি বৃষ্টি না হতে সে জায়গায় কিছু হয়, ফসল পথে কিছু হবে না। তার চেয়ে উত্তম হলো একটা দণ্ডবিধি কায়েম করা, অর্থাৎ ন্যায় বিচার করা। এই বিষয়গুলি আমাদের জানা উচিত। দণ্ডবিধি নিয়ে সিনেমিন খেলা হচ্ছে, দশ বছর বিশ বছর পরে একটা রায় হচ্ছে, তখন বাদীও শেষ, বিবাদীও শেষ, এমনকি আদালতের দুদিকে সমন জারি করে খুঁজি পায় না কাপে, কার নাম করবে, মতো মরে সাহ, এ কি বিচার নাকি, সে খেলা করা। খালি উকিল আর এই সমস্ত যে লোকগুলি বসবাস করে আদালতে, তাদের বাঁচানোর জন্য যেন বিচার ব্যবস্থা চালু হয়েছে, এটা হবে না। ব্যভিচারের শাস্তি মৃত্যুদণ্ড। যারা বিবাহিত ব্যভিচারী, নারী হোক আর পুরুষ হোক, তার ছাড় শাস্তি মৃত্যুদণ্ড। অবিবাহিত হলে একশো বেত এবং এক বছর কারাগার, এটা হল ইসলামী দণ্ড। কিন্তু না, যদি ধর্ষিতা হয় তাহলে সে মাপ পাবে, ধর্ষক একাই দণ্ড ভোগ করবে। প্রধানমন্ত্রী ধর্ষকের শাস্তি ঘোষণা করেছেন, ব্যভিচারী দণ্ড ঘোষণা করেন নাই। আমরা দাবি করব শুধু ধর্ষক ধর্ষিতা নয়, ওই ব্যভিচারী নারী পুরুষেরও একই শাস্তি বহাল করুন। দেশ তো ব্যভিচারে ভরে গেল। আন ওয়াই বিন হুজর আন ইমরাতান খারাজাত আলা আহাদি নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুরিদুস সালাত। ওয়াইল বিন হুজর বলছেন, রসুল্লাহ সাল্লামের জমানায় একজন মহিলা হজরের সময় সালাত আদা করার জন্য বেরিয়েছিল, রাস্তায় সে ধর্ষিত হয়। তো অন্যান্য মুসল্লিরা সে ধর্ষককে ধরে ফেলে, তাকে ধরে নিয়ে আল্লাহ রসুলের সামনে পেশ করা হয়, আর মেয়েটা চিৎকার দিয়ে কাঁদতে থাকে। তখন আল্লাহ রসুল তাকে বললেন, এজ হাবি লাকাদ গাফারাল্লাহু লাক, তুমি চলে যাও, আল্লাহ তোমাকে ক্ষমা করুন। ওয়াকাল আল্লির রাজুলিল্লাজি ওয়াকা আলাইহা ইরজমুহু, আর ওই ধর্ষককে বলা হলো একে রজম করো। রজম করার সময় সে এমন তওবা করেছিল, সেটা দেখে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাওবাতান লাউ তাবা আহলুল মদিনা লাকবিলা মিনহুম। এই লোকটা মৃত্যুর সময় এমন তওবা করেছে, যদি এই তওবা পুরো মদিনাবাসী করত তাহলে তাদের সবার পক্ষ থেকে কবুল করা হয়ে যেত। ইমানদার মানুষ কোনোদিন চায় না পাপ নিয়ে দুনিয়াতে মৃত্যুবরণ করতে, কারণ এই পাপের শাস্তি হবে জাহান্নাম। জাহান্নামের কঠিন শাস্তির চাইতে এই শাস্তি খুবই লঘু, আর সেজন্য ইমানদার কোনো ব্যক্তি পাপ করে স্থির থাকতে পারে না। তো প্রমাণ দেখেন, দুটি কেসা হাদিসে খুবই পরিচিত। পুরুষ জানি মায়েজ আল আসলামী, আর মহিলা জানি ইমরাত গামেদিয়া। এই দুটি হাদিস যে কোনো হাদিস পড়ুয়ারদের কাছে খুবই পরিচিত, ওই দুটিই বলি। মায়েজ বিন মালিক আল আসলামী একদিন এসেছেন রসুল্লাহ সাল্লামের কাছে, সে বলছে, ইয়া রসুল্লাহ তাহিরনি, হে আল্লাহ রসুল আমাকে পবিত্র করুন। তিনি বললেন, ফিমা তাহেরোকা,
কিসে তোমাকে পবিত্র করব, তুমি তো ভালোই আছো। কাল আমিনা জেনা, হে আল্লাহ রসুল আমি জেনা করেছি। জবাবে আল্লাহ রসুল বলে ওয়াই হাক এর চাস্তা ফের ধ্বংস হও, চলে যাও, আল্লাহ কাছে ক্ষমা চাও, অতুব এলেই তার কাছে তবা করো। লোকটা ধমক খেয়ে চলে গেল, কিছুক্ষণ পরে আবার আসলো, ইয়া রসুল আল্লাহ তাহ ফেরলি, হে আল্লাহ রসুল আমাকে পবিত্র করেন। আবার ধমক দিলেন, আবার চলে গেল, আবার ফিরে আসছে। এমনি যখন চতুর্থবার লোকটা চলে আসছে, তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ বিহি জুনুন, তোমরা দেখো তো লোকটা পাগল কি না। সবাই বললো না, হে আল্লাহ রসুল তো পাগল না, স্থির মস্তিষ্ক। আবার তাকে বলে যাও, ফিরে যাও, তবা করো। একটু পরে আবার আসছে, তখন আল্লাহ রসুল বললেন, দেখো তো লোকটা মদ খেয়ে আসছে নাকি এখানে, মুখ টুক শুকে দেখলেন না মদ তো খায়নি, ভালো আছে। আবার ফিরে আসছে, ইয়া রসুল আল্লাহ তা ফেরিনি, হে আল্লাহ রসুল আমাকে পবিত্র করে, কারণ এই মুহূর্তে যদি আমি মৃত্যুবরণ করি আমাকে তো জাহান্নামে যেতে হবে, আমি চাই না জাহান্নামে যেতে, আমাকে আপনি শাস্তি দেন, দুনিয়া থেকে আমি পরিষ্কার হয়ে চলে যাই। তোমাদের হুকুম দিলেন তোমরা ওকে রজম করো, রজম করা বুঝেন তো, বুক পর্যন্ত মাটিতে পুঁতে পাথর মেরে মাথা ফাটিয়ে দেওয়ার শাস্তি মনে মনে একবার কল্পনা করুন, শিহরিত হন, ভীত হন, শঙ্কিত হন। মুসলমানরা এই শাস্তি হাসি মুখে বরণ করেছে, কি কারণে? স্যার আখরাতের ভয়ের কারণে, জাহান্নামের ভয়ের কারণে। দুনিয়া কদিন জেল খেটে কী লাভ, এসছি তো অনেক 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 শাস্তি সেটা। এবারে দুদিন পরে আল্লাহ রসুল এলেন সাহাবিদের সামনে, এই তোমরা শুন বসো, শোনো, ইস্তাগফিরুল মাআজ ইবনে মালিক, তোমরা সবাই মাআজ ইবনে মালিক আল ইসলামের জন্য ইস্তিগফার করো, আল্লাহ কাছে ক্ষমা চাও। লাকাদ তাবা তাওবাতান, সে এমন তওবা করেছে, লা কুসমত বাইনা উম্মতিন লাওসিআতহুম, যদি পুরো উম্মতে মুহাম্মদের মধ্যে ভাগ করে দেওয়া হয় তা তো যথেষ্ট হতো, এমন তওবা সে করে গেছে। মোমিন এই তওবা করে, এই জন্য ইমানের পরিবেশ সৃষ্টি করা দরকার ছিল। একটা ছাত্রকে লেখাপড়া শেখানোর চাইতে ইমানদার বানানো অনেক অনেক গুণ বেশি প্রয়োজন ছিল। আমাদের দায়িত্বশীল কর্মকর্তারা কি কখনো বিষয়টা ভেবে দেখবেন? একটা ছেলেকে মানুষ করাই বড় কাজ, তাকে বড় চাকরি, বড় অন্য কিছু করা, পেশাজীবী তৈরি করা, এটা কোনো উদ্দেশ্য থাকা উচিত নয় কোনো বাপ মার। শিক্ষকদের উচিত তার ছাত্রদেরকে ইমানদার বানানো, কর্তৃপক্ষের উচিত একটা ইমানদার সমাজ গড়ে তোলার জন্য সাধ্যমতো চেষ্টা করা। কলেজ বিশ্ববিদ্যালয়গুলো হয়ে গেছে জেনা কারখানার কারখানা, সহ শিক্ষা ভাষাভাষি হচ্ছে, বলা হচ্ছে তোমরা জেনা করো না, এটা হয়। আপনার কি এর আগেও শুনেছেন বহুবার, যারা তাহারিক পড়েন তারাও জানেন, আমাদের সহিমূর্ত বইয়ের মধ্যেও আমরা ঘটনাটা দিয়েছি। সম্প্রতি রাশিয়াতে ছবি নিয়ে একটা চূড়ান্ত ঘটনা ঘটে, একের দিনে 587টা অ্যাক্সিডেন্ট হয়, পুলিশ হতবাক হয়েছে, ব্যাপার কি এত ট্রাক অ্যাক্সিডেন্ট একদিনে হলো, কারণটা কি? পুলিশ হন্যে হয়ে কারণ অনুসন্ধানে লিপ্ত হলো, সে দেখা গেল একটা তুচ্ছ বিষয়, কি একটা কোম্পানির অ্যাড এসেছে ট্র্যাকের পিছনে লাগিয়ে দেওয়া হয়েছে, যে একটা যুবতী মেয়ের মুখের উপরে ফিতে দিয়ে লেখা হয়েছে, এরা সকলের দৃষ্টি কাড়ে, আমি বাংলায় বলছি, রাশিয়ান ভাষা তো বাংলা না, এরা সকলের দৃষ্টি কাড়ে, একটা অর্ধনগ্ন মেয়ের দেহের উপরে এরকম একটা ফিতা মেরে দিয়েছে, দিয়ে সেটা আবার ট্র্যাকের পিছনে দিয়েছে, এখন পিছনের ট্র্যাকওয়ালা ওই ট্র্যাকের ওই ছবির দিকে নজর করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। এই করে এই ট্র্যাকটা যতদিন যত রাস্তা ঘুরেছে একদিনের মধ্যে তার অ্যাক্সিডেন্টের সংখ্যা দাঁড়িয়েছে 581টা। তাহলে একটা ছবি দেখে, এটা যদি এতগুলো অ্যাক্সিডেন্ট হয়
জীবন্ত তরুণী ওর পাশে বসে সারাদিন গল্প করে সেখানে অ্যাক্সিডেন্ট হবে না? সবাই আমরা বুঝি, সব স্বীকার করি, কিন্তু কার্যক্ষেত্রে মানি না। ছোটবেলার কথা বারবার মনে পড়ে দিই, এক সময় তখনকার যুগে মেয়েরা ইন্টারমিডিয়েট আর বিএ পড়ার চিন্তা করতে পারত না, কোনো মতে নাম স্বাক্ষর করতে পারলে এটি যথেষ্ট ছিল। আর মাদ্রাসায় লেখাপড়া, নিজের ঘরের মধ্যে মা বাবার কাছে উদ্ধার বিষয়ক এগুলি ছিল যখন আমরা ছোট ছিলাম। একদিন এক ভদ্রলোক এসে বলছে আমার আব্বাকে, ওস্তাদজি দোয়া করবেন মেয়েটা এবারে ইন্টারমিডিয়েটে পড়তেছে। তখন তো ইন্টারমিডিয়েট বলতো না, আইয়ে পড়তেছে। আব্বা চুপ করে বসে আছে। ওস্তাদজি দোয়া করেন, তোমার মেয়ের জন্য দোয়া করব না, আমি দোয়া করবো তোমার মেয়েকে একটা ভালো ছেলে দেখে দিনদার ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দাও। তোমার মেয়ে আই পাস করে কী করবে, বড় চাকরি করবে, সেটা তুমি খাবা। ওই দোয়া করতে আমি রাজি নেই। আগেকার মানুষের চিন্তাধারা ছিল এরকম, মেয়ে বড় হয়েছে, বড় দায়িত্ব বাপ মার, বিয়ে দেওয়া। আর এখন দিনদার বাপ মারাই জিজ্ঞেস করে, মেয়েটা এখন বিয়ে দেবো না, এমএ পাস করিনি, তারপর বিয়ে চিন্তা করবো, বলে না ধিক এই সমস্ত দিনদার বাপ মারা, এরাই বড় বেদিন, যারা মেয়েকে ছেলেদের সামনে লোভনীয় সম্পদ হিসেবে পাঠিয়ে দেয়, সুন্দর কাপড় পরিয়ে সহশিক্ষার স্কুল কলেজে, ওইসব বাপ মাদের আগে জাহান্নামে যেতে হবে। পৃথক শিক্ষাক্ষেত্র, পৃথক কর্মক্ষেত্র ইসলাম অনুমোদন করে, সহশিক্ষা সহকর্মস্থল ইসলাম কোশ্চিন কালেও অনুমোদন করে না। সর্বাগ্রে নারীর সতীত্ব লেখাপড়া পরে, এরপরও ভরণ পোষণের দায়িত্ব স্বামীর, স্ত্রীর নয়। যার ফলাফল যা হচ্ছে, এখন দেশ জেনা ব্যবহৃতি ভরে গেছে, আর এখন শুরু হয়েছে ধর্ষণ। বাধ্য হয়ে এখন প্রধানমন্ত্রী বিবেক জেগে উঠেছে, জাতীয় সংসদ লাগে নেই, নিজেই মন্ত্রীগুলো ডেকে নিয়ে বসে সঙ্গে সঙ্গে আইন পাশ করে পরদিন জারি। লাভ হলে এই আইন জারি করার দুদিন পরে টাঙ্গাইলের আদালত চারজন ধর্ষকের মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছে। বললাম আলহামদুলিল্লাহ। ওই বিচারক সাহসই করতো না যদি প্রধানমন্ত্রী এই আইনটা না করতেন, ও আরও ধানাই পানাই করে আরও আর দরবাজ কাটে দিত। এই জন্য বলছি, আল্লাহর বিচারের মধ্যেই দুনিয়ার শান্তি। যদি প্রশ্ন করি আপনাদের কাছে, আপনি কী বলবেন, মানুষকে ভালোবেসে মানুষ বেশি না আল্লাহ বেশি? আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি আমাকে বেশি ভালোবাসে না মানুষ আমাকে বেশি ভালোবাসে? তো পাগলও বলবে যে আল্লাহ আল্লাহ বেশি ভালোবাসে, তাই না? কারণ কোরআনে বলা আছে কতবা আলা নাফসির রাহমা, আল্লাহ তার নিজের উপরে দয়াকে ফরজ করেছেন। ওর হাদিসে বলা হয়েছে সাবাকাত গাজাবি, সাবাকাত রাহমাতি আলা গাজাবি, আমার রহমত আমার গজবের উপরে বিজয়ী। আল্লাহ হচ্ছেন রহমান রহিম, তিনি যদি এই শাস্তি দিয়ে বিধান করে থাকেন, এই দণ্ডবিধি আমাদেরকে দিয়ে থাকেন, তাহলে নিঃসন্দেহে বান্দার উপরে রহমতের কারণে তিনি এই দণ্ডবিধি দিয়েছেন। কারণ তিনি জানেন একটা দণ্ডবিধি যদি জারি করা হয় পুরা উম্মতের উপরে রহমত নাজিল হবে, কেউ আর ওই পাপ কাজ করবে না। তাহলে এটিকে বড় রহমত হলো না? আপনাকে দরজা তালা মেরে খিল দিয়ে তাই থাকতে পাচ্ছেন না। আচ্ছা, এমন এমন দেশ আছে যারা দরজা দেওয়াটা জানেই না, একদম খোলা তারা শুয়ে থাকে ঘরের মধ্যে, কারণ সেখানে চুরি জামারি হয় না। পৃথিবীতে এমন দেশও আছে, ওগুলো ইতিহাস আমরা খুব কমই জানি। এই যুগে যে এরকম দেশ থাকতে পারে, আমার দেশ কেন হবে না? সব তো আমরা মুসলমান, এমরা তো গামে দিয়া এক মহিলা, তিনি একদিন ঠিক অনুরূপভাবে বলছেন, হে আল্লাহর রাসূল আমাকে পবিত্র করেন। বলে কেন, তুমি কী করেছ? বলল দেখেন আমি গর্ভবতী হয়ে আপনার কাছে এসছি, এটা কিন্তু ব্যভিচারের গর্ভ, তো তাই যাও তোমার আগে
সন্তান হোক তারপরে এসো। বেশ কিছুদিন পরে সন্তান হয়েছে, ছোট বাচ্চা নিয়ে চলে আসছে, না আরও যাও, সন্তান আগে চিবাতে শিখুক তারপর আস। বেশ কিছুদিন পরে ওই সন্তান খেজুর চিবাতে চিবাতে আসছে, হে আল্লাহর রাসূল আমাকে শাস্তি দিন, আমার সন্তান দেখুন চিবাতে শিখেছে। তখন আল্লাহর রাসূল বলে, নেই তোমাদের মধ্যে কেউ আছে যে এই মহিলার এই সন্তানটিকে লালন পালনের দায়িত্ব নিতে পারে? তখন জনক সাহাবীর দাঁড়ালেন, হে আল্লাহর রাসূল আমি রাজি আছি। সন্তানটা তার হাতে তুলে দেওয়া হলো। এবার ওই মেয়েটির শাস্তি কার্যকর করা হলো, মাথা ফাটার ঘিলুর একটি অংশ খালেদ ইবনে ওয়ালিদের গায়ে এসে লাগলো। তিনি তাচ্ছিল্য ভরে মেয়েটির উদ্দেশ্যে কিছু কথা বললেন। আল্লাহর রাসূল খালেদ ইবনে ওয়ালিদকে ধমক দিয়ে বললেন, মাহালান ইয়া খালেদ, থামো হে খালেদ, ওয়াল্লাজি নফসি বিয়াদিহি, যে আল্লাহর হাতে আমার প্রাণ তার কসম করে বলছি, লাকাদ তাবা তাওবাতান, এই মেয়েটি এমন তওবা করেছে, লাও তাবাহা সাহেব মাকসিন লা গাফারা লাহু, যদি খাজনা উসুলকারীর দুষ্ট লোকেরা তওবা করত তাহলেও এ তওবার সামিল হতে পারত না। শুধু তাই না, উনি তারপর বললেন, চলো আমি নিজে ওর জানাজা পড়ব। তিনি তার জানাজা পড়া মানে কি, তার মাগফিরাত জন্য দোয়া করা নয়, রসুল স্বয়ং যার জানাজা পড়েন, কেউ কি ভাবতে পারে সে জাহান্নামী হবে? তিনি নিজে জানাজা পড়লেন, দাফন করলেন। মানুষ সাময়িকভাবে উচ্ছ্বাস বসে অনেক কিছু করতে পারে, কিন্তু যদি তওবা হয়ে যায় আল্লাহ তাকে ক্ষমা করে দেন। চোর, আল্লাহ বলছেন, আসারেক ওয়াসারেক ওয়া ফাক্ত ওয়াইদাহুমা নাকালা মিন আল্লাহ, চোর পুরুষ বা চোর নারী ওদের হাত কেটে দাও, এটাই আল্লাহর বিধান। সূরা মায়েদা 38 আয়াত। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলছেন যে কুরাইশরা বড় দুশ্চিন্তা পড়ে গেল মখজুম গোত্রের একটা মেয়ে চুরি করতে গিয়ে ধরা পড়ার কারণে। কুরাইশ গোত্র এমনিতে সম্মানিত গোত্র, আল্লাহর রাসূলের নিজের গোত্র, তার মধ্যে আর বনু মখজুম অর্থাৎ আবু জাহেলের গোত্র, নেতার গোত্র, সবাই সুপারিশ করবে কিন্তু সাহসে কুল হচ্ছে না। শেষে আল্লাহর রাসূলের খুব নিকটতম প্রিয় পাত্র নাতি উসমা বিন জায়েদ বিন হারিসা তাকে যে ধরল, তুমি তো আল্লাহর রাসূলের খুব প্রিয়, তুমি যে বলো তো যে মেয়েটি জীবনে কোন চুরি করেনি, এই প্রথম করল, তো আর করবে না, আমরা সবাই দায়িত্ব নিচ্ছি সমস্ত গোত্র নেতারা, এবারে তাকে ক্ষমা করা হোক। দূরদর্শী রসুল বুঝলেন যে এর পিছনে শুধু ওসামা বিন জায়েদের সুপারিশ নয়, পিছনে রয়েছে নেতারা। তিনি সবাইকে ডাকালেন, দাঁড়িয়ে বললেন, দেখো ইন্নামা হালাকাল্লাযীনা ক্বাবলাকুম আন্নাহুম ইযা সারাকা মিনহুম আশ-শরীফ তারাকুহু ওয়া ইযা সারাকা ফীহিম আয-যাঈফ আকামু আলাইহিল হাদ্দ, তোমাদের পূর্ববর্তী উম্মত ইহুদি নাসারা ধ্বংস হয়েছে এই কারণে, যখন তাদের মধ্যে কোনো নেতৃস্থানীয় ব্যক্তি চুরি করতো তাকে ছেড়ে দিত, আর কোনো দুর্বল ব্যক্তি চুরি করলে তার উপরে শাস্তি কায়েম করত। শুনে রাখো, লাউ কানাত ফাতিমা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাহত ইয়াদাহা, যদি আজকে মুহাম্মদের কন্যা ফাতিমা চুরি করে আমার সামনে আসতো আমি বাপ হয়ে তার হাত কেটে দিতাম। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি, এটাই হলো ইসলামের বিচার। সেই সময়কার বিশ্বের শ্রেষ্ঠ পরাশক্তি রোমক সম্রাট এসেছেন তার নিজ এলাকা সিরিয়া ফিলিস্তিন এ সমস্ত এলাকাতে, হঠাৎ যুদ্ধের সম্মুখীন হলেন মুসলমানদের, যুদ্ধের কোনো পর্যায়ে জিততে পারছেন না, লক্ষাধিক সৈন্য নিয়েও তারা ব্যর্থ। অবশেষে একজন আরব গুপ্তচর পাঠালেন মুসলমানদের ছাউনির মধ্যে, তিন চার দিন ঘুরে তারপরে ফিরে গিয়ে বললেন যে আমি যা দেখে এসেছি তার রিপোর্ট সংক্ষেপে এই,
হুম ফিল লাইলে রহবান ও ফিল নাহারে ফুরসান, ওরা রাতের বেলা দরবেশের মতো ইবাদতের মধ্যে ডুবে থাকে আর দিনের বেলায় ঘোড়সওয়ার হয়ে যুদ্ধের ময়দানে জিহাদে লিপ্ত হয়। লা সারাকা ফিহিম, তাদের মধ্যে তাদের নেতার কোনো ছেলে চুরি করে তারা তার হাত কেটে দেয়, যদি নেতার কোনো ছেলে জেনা করে তারা সঙ্গে সঙ্গে তার সঙ্গে সার করে রজম করে মাথা ফাটিয়ে দেয়। এটুকুই আমার সংক্ষিপ্ত রিপোর্ট। তখন বাইজেন্টাইন সম্রাট তার সামনে বলে উঠলেন, হে গুপ্তচর, তোমার এই কথা যদি সত্য হয় তাহলে আমার পায়ের তলার এই সিংহাসন একদিন মুসলমানদের পদতলে চলে যাবে, কারণ যাদের মধ্যে ন্যায় বিচার আছে তাদেরকে কেউই কখনো ঠেকাতে পারে না। তার এই কথা কার্যকর হয়েছিল, যার ফলে রোমক সম্রাট মধ্যপ্রাচ্য থেকে চিরদিনের মতো বিশ্বে বিতাড়িত হয়েছে। সেখানকার সবাই আজ মুসলমান হিসেবে আমাদের সামনে পরিচিত। আবু উবাইদা ইবনে জাররাহ, যিনি সিরিয়া বিজয়ের সেনাপতি ছিলেন, যখন তিনি সামরিক কোনো কৌশলের কারণে ফিরে আসতে চাইলেন, তখন এই খ্রিস্টান নাগরিকরা এসে কেঁদে কেঁদে বলেছিল, হে মুসলিম সেনাপতি, আপনি ফিরে যাবেন না, আমরা আমাদের স্বজাতির শাসন চাই না, আমরা আপনাদের শাসন চাই, কারণ আমাদের শাসনে কোনো ন্যায় বিচার নাই, আপনাদের মধ্যে ন্যায় বিচার আছে, আমরা চাই না যে আপনারা চলে যান। মুসলমান যেখানেই গেছে এমনি করেই সেখানে ন্যায় বিচার কায়েম হয়েছে। দূর অতীতে সিন্ধু বিজয়ী সেনাপতি, তরুণ সেনাপতি মোহাম্মদ কাসেম 3.5 বছর মাত্র তিনি শাসন করেছিলেন সিন্ধু এলাকায়, যখন তিনি সেখান থেকে ফিরে যান সিন্ধুর নাগরিকরা রাস্তা গড়াগড়ি দিয়ে কেঁদেছিল। তিনি তাদের ধর্মান্তরিত করেননি, কিন্তু তার প্রতি মহব্বতে ভালোবাসায় এবং তার ন্যায় বিচারে এতই তারা খুশি ছিল, যখন তিনি চলেই গেলেন বাধ্যে ওরা তার মূর্তি গড়ে তার পূজা করা শুরু করে দিল। এরকম মানুষ তার ফেরেশতার মানুষ না, এটা দুনিয়ার কোনো স্বার্থ চায় না। বন্ধুরা আমার, এগুলি হলো কোরআন হাদিসের কথা। মনে রাখবেন, শরিয়তুল ইসলাম শরিয়তুর রহমা, ইসলামী শরিয়ত রহমতের শরিয়ত, ইসলামী শরিয়ত নিষ্ঠুরতার শরিয়ত নয়। সৌদি আরবে 24 বছরে মাত্র 16 জনের হাত কাটা হয়েছে, দেখবেন সেখানে চুরি হিসাব মতো নাই বললেও চলে, 24 বছরে মাত্র 16 জনের। যদি বাংলাদেশে এই আইন জারি করে দেওয়া হয়, এই বড় বড় চোর যেগুলো ক্যাসিনো কাণ্ডে শত শত কোটি টাকা চুরি করে দেশ থেকে পাচার করেছে, কদিন আগে দেখা গেল ফরিদপুরে 2000 কোটি টাকা পাচার করছে, এটা কি বড় চোর না? এরকম বড় বড় দেখে দিয়ে তো 2-4টি আপনি দণ্ডবিধি জারি করুন আল্লাহর আইন, দেখবেন দেশে সব চোর সোজা হয়ে যাবে। কিন্তু আমরা তো করতে চাই না, বিচারের নামে একটা প্রহসন চলছে। এরপর আসেন, ছবি মূর্তির কারবারটা চলছে, এখন কি একটা নাম দিয়েছে ম্যুরাল, এই ম্যুরাল আবার নতুন নাম রয়েছে, ম্যুরাল ভাস্কর্য প্রতিকৃতি এইসব বলে এড়ানোর চেষ্টা করা হচ্ছে না, আমরা এটাকে সম্পূর্ণ ছবিমুক্ত দেশ কামনা করি, কারণ মূর্তি পূজা যখন দেশে চালু হয়ে যাবে তখন মূর্তির কারণে আল্লাহর গজব নেমে আসবে। আল্লাহ কখনো কোনো শিরককে ক্ষমা করেন না। ইতিপূর্বে 6টা উম্মত ধ্বংস হয়ে গেছে, আমরা যেন ধ্বংস না হয়। আমাদের যত ভক্তিভাজন হন না কেন, এমনকি নিজের বাপ হলেও তার ছবি আমরা কোনোদিনও আমরা দেখতে চাই না, কারণ এটা কোরআন হাদিসের পরিষ্কার নিষেধ। আল্লাহ পাক তার রসুলদেরকে নিরাপদ করেছেন যে কোনো নবী রসুলের ছবি কিন্তু দুনিয়াতে নাই, যেখানে নবী রসুলদের ছবি নাই আমি আপনি কে? অতএব আমাদের দায়িত্বশীল যারা আমরা আছি সবাই একটা জনমত তৈরি হওয়া উচিত যে বাংলার জমিনে মূর্তি পূজা হবে না, ম্যুরাল পূজা হবে না, ছবির নামে যা খুশি তাই করা হবে না। জনগণের কোটি কোটি টাকা এমনি করে ফালতু কাজে নষ্ট করা হচ্ছে, এটা চলবে না। আল্লাহ পাক এদেশে রহমত নাজিল করবেন যদি আমরা আল্লাহর বিধান মোতাবেক নিজেদেরকে পরিচালিত করি। আল্লাহ আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে দেশের আইন ও বিধান কার্যকর করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাজা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।